guys, welcome to another video of unboxing operation. So, আমাদের আজকে টেক সানডে টেক নিউজের পর্ব। তো আপনাদের খুব ভালো ভালো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট নিউজ দেখব। তো বেশি দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। So friends, আজকে টেক নিউজের প্রথম খবরটা আসে তাহলে সেটা হচ্ছে ফেসবুকের তরফ থেকে আসছে। ফেসবুক এখন তার নিজের নাম পরিবর্তন করে হয়েছে মেটা। যার মধ্যে একটা ইনফিনিটি সিম্বল দেওয়া আছে তার মানে ফেসবুক বোঝা যাচ্ছে যে ওরা ইনফিনিটি হবে আর কি পুরো সোশ্যাল মিডিয়া রাজত্ব করবে। আমাদের যে সেকেন্ড নিউজ সেটা হচ্ছে উইন্ডোজ লাভারদের জন্য আসছে। আপনারা যদি জেনে থাকেন কিছুদিন আগেই গুগল তার ক্রোমবুককে সাকসেসফুলি ভাবে বাজার মার্কেটে লঞ্চ করতে পেরেছে। তো আপনি যদি 17,000 থেকে গুগলের ক্রোমবুক স্টার্ট হয় 17,000 থেকে 30,000 রেঞ্জের মধ্যে দেখেন তাহলে ক্রোমবুকের পারফরমেন্স খুব ভালো। কারণ উইন্ডোজ একটি খুব হেভি সফটওয়্যার, তো হচ্ছে উইন্ডোজে চালাতে গেলে হার্ডওয়্যার বেশি লাগে, সেই তুলনায় সস্তার মধ্যে অনেক ভালো ভালো ফিচার্স ক্রোমবুক প্রোভাইড করছে। তো এই জিনিসটা টেক্কা দেওয়ার জন্য উইন্ডোজ 11 এসই নামে নতুন উইন্ডোজ মাইক্রোসফট লঞ্চ করবে। এটা হচ্ছে লো এন্ড পিসি, মানে আপনার যে বাজেট পিসি বা 20,000-এর মধ্যে যে পিসি গুলোকে ঠিকঠাক রান করানোর জন্য এই সফটওয়্যারটা লঞ্চ হয়ে চলে। আপনারা যদি জেনে রাখেন উইন্ডোজ 10 এক্স নামে একটা প্রজেক্ট বাড়াছিল, সেটাও ক্রোমবুকের সঙ্গে টক্কর দেওয়ার জন্য এবার সেটা উইন্ডোজ 11 এসি নামে মাইক্রোসফট লঞ্চ করছে। আমাদের থার্ড নিউজ সেটা হচ্ছে আপনাদের এটাতে একটু সতর্ক হওয়া উচিত, কারণ 150টার মতন অ্যাপ গুগল প্লে স্টোর থেকে রিমুভ হয়েছে। কারণ এ সমস্ত আপনাকে বিভিন্ন রকম এসএমএস ওদের সার্ভারে পাঠাতো বা আপনাকে ফোর্সফুলি অন্য কিছু সাবস্ক্রিপশন করতো বা আপনার ডেটা লিক করতো, তো এটা হার্মফুল অ্যাপ হিসেবে এটাকে লিক করেছে। এই অ্যাপের মধ্যে যদি আপনাদের কোনো কিছু অ্যাপ থেকে থাকে তাহলে অবশ্যই ডিলিট করে দেন, নিজে নিশ্চয়ই গুগলের ওয়েবসাইটে গিয়ে আপনারা জানতে পারবেন এটা। আপনার 4 নম্বর, যারা এয়ারটেল সিম ইউজার তাদের একটু সতর্ক হওয়ার বিষয়, কারণ এয়ারটেল সিম যারা তাদেরকে ব্যাংকের থেকে ফোন আসছে এবং ফোনে যে বলছে আপনার কেওয়াইসি আপডেট করতে লাগবে, তার জন্য আপনি কেওয়াইসি দিচ্ছেন এবং আপনার কয়েক লাখ লাখ টাকা বা আপনার যেটুকু টাকা থাকে সেটা আপনার রিমুভ হয়ে যাচ্ছে, আই মিন ব্যাংক থেকে চলে যাচ্ছে, সেটার জন্য আপনারা ইয়ে থাকবেন। আর এটাও বলছে এয়ারটেল থেকে বলছে তো ওটিপি কারোর সঙ্গে শেয়ার করবেন। ইনফ্যাক্ট এয়ারটেলের যে মালিক সুনীল ভারতী মিত্তাল তিনি পর্যন্ত বলছেন যে এয়ারটেল কোনোদিন কোনো ব্যাংক কোনো আপনাকে কোনো ফোন করে জিজ্ঞেস করবে না যে আপনি কেওয়াইসি দেন। তাহলে ফিফথ আপডেট সেটা শোনার পর আপনি খুবই খুশি হবেন, কারণ লাভা নতুন 5G ফোন লঞ্চ করে চলেছে ইন্ডিয়াতে, মানে মেড ইন ইন্ডিয়া একটা কোম্পানি, ইন্ডিয়ান কোম্পানি মেড ইন ইন্ডিয়া ফোন লঞ্চ করবে যেটার নাম হবে অগ্নি, মানে আগুন লঞ্চ করতে যাচ্ছে, আই মিন বাজি পটকা লঞ্চ করতে যাচ্ছে না ফোন লঞ্চ করতে যাচ্ছে সেটা বোঝার উপায় নেই। তবে ডাইমেনশনটি 810 খুব ভালো চিপসেটের সঙ্গে লাভা লঞ্চ করলো, কিন্তু মাইক্রোম্যাক্স এখনো করতে হলো না, এটাই খুব খারাপ বিষয়। সিক্স আপডেট তারা আছে ইন্টেল ইউজারদের জন্য। ইন্টেল নতুন 12th জেনারেশনের ডেস্কটপ সিপিউ লঞ্চ করে দিয়েছে এবং বলা হচ্ছে এটা গেমারদের মাথায় রেখে এই সিপিউ গুলো লঞ্চ করেছে। ইনফ্যাক্ট এখানে LPDDR এর সাপোর্ট দেওয়া হয়েছে। এখন আপনারা যদি ডেস্কটপ খেয়ে করে থাকেন তাহলে আপনাদের পক্ষে এই সিপিউ গুলো খুবই ইম্পর্টেন্ট হবে, কিন্তু ল্যাপটপের জন্য এখনো লঞ্চ করেনি। তো এখন দেখা ল্যাপটপের জন্য কবে করে এবং কত এফিসিয়েন্ট হয়, কারণ এটা 7 nm এর উপর বেস্ট প্রসেসর। এখন AMD সঙ্গে টক্কর দেওয়ার জন্য ইন্টেল গেমিং দুনিয়ায় মনে হয় লাভ মানলো বলে। 7th আপডেট সেটা হচ্ছে জিও ফোন নেক্সট এই দিওয়ালিতে কনফার্ম লঞ্চ হবে। ইনফ্যাক্ট গুগলের যে CEO মানে আমাদের ইন্ডিয়ার সুন্দর পিচাই তিনি কনফার্ম করেছেন যে জিও ফোন নেক্সট দিওয়ালিতে লঞ্চ হবে, কারণ জিও সঙ্গে গুগলের এখন পার্টনারশিপে ফোনটা লঞ্চ হবে, যেখানে গুগল সফটওয়্যার বানাবে এবং আপনার জিও হার্ডওয়্যার বানাবে। তার মানে আপনি যে গুগল পিক্সেলের লাইট ভার্সন জিও ফোনের মাধ্যমে সেই আনন্দ উপভোগ করতে পারবেন। আমরা যে 8th আপডেট সেটা হচ্ছে নিউ স্টেটকে নিয়ে। আপনারা যে জানেন নিউ স্টেট 11 তারিখ লঞ্চ হয়ে যাবে আর কি সারা ওয়ার্ল্ড ওয়াইডে, এবং এখানে নতুন নতুন ফিচার্স বলছে, একটি ট্রয় ম্যাপ তো আছেই এবং সঙ্গে TDM মানে স্টেশন মোড, এবং তার সঙ্গে সবার প্রিয় ইরাঙ্গেল 2051-তে বেস্ট হবে, যেখানে প্রথমে সেটা ডিস্ট্রয় হয়েছে কারণ সেটা হচ্ছে 1950 সালে স্থাপিত। আপনার যদি জানেন ইরাঙ্গেল প্রায় 101 বছর পর ইরাঙ্গেলের কি অবস্থা হবে, এবং সেখানে থাইওনিক ইন্ডাস্ট্রিজ নামে একটি কোম্পানি সেটাকে কিছুটা পরিমাণ ডেভেলপ করে তাদের মতো করে কিছুটা সাজিয়েছে। আপনার যদি দেখেন এই থাইওনিক ইন্ডাস্ট্রিজ বর্তমানে এক্সিস্ট করে, যেটা আপনার বিভিন্ন বায়োটেকনিক্যাল টেকনোলজির উপর ইনভেস্ট করে থাকে, এরাও পাবজিতে ইনভেস্ট করেছে। এখন দেখার বিষয় এটা কতটা ভালো হয়। ইনফ্যাক্ট আমাদের গেমিং চ্যানেলে আপনার লাইভ স্ট্রিমও আমরা আই মিন লাইভ স্ট্রিম তো করতে পারবো না, যে গেমিং চ্যানেলে কিছু ভিডিও আপনি আমরা আপলোড করবো 11 তারিখের আগে,
তার জন্য আমাদের নিজের গেমিং চ্যানেলের লিংক দেওয়া আছে, সেটাকে সাবস্ক্রাইব করে রাখুন। তো ফ্রেন্ডস আজকে আমাদের টেকনিক এই পর্যন্ত ছিল, যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের বন্ধুদের সঙ্গে, এবং দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। তখন টাটা, বাই বাই।